অনেক ফ্যান আছে যেগুলি সবগুলি মুভিং সিস্টেম, এটা ঘুরবে চাইলে, হ্যাঁ এটা থামায় দিতে পারবে, এই যে স্টপ, আবার এটা চাইলে এই যে অটোমেটিকলি এটা মুভ করবে, এই যে মুভ করতেছে, এটাও কিন্তু মুভিং আছে ভাই, এটা ঘুরবে চাইলে, হ্যাঁ এটা থামায়ও দিতে পারবে, এই যে স্টপ, আবার এটা চাইলে এই যে অটোমেটিকলি এটা মুভ করবে, এই যে মুভ করতেছে, এটাও কিন্তু মুভিং আছে ভাই, মানে এইটাও মুভ করবে প্লাস ওইটা ফুল বডিটাও মুভ। কয়টা কালার আছে? দুইটা না, দুইটা কালার হবে এটা। এরপরে আছে এটা হচ্ছে সর্বনিম্ন, আসলে কিউট দেখেন, বাতাসটা দেখেন, আসলে এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট, জুসি লাইফের খুবই ভালো প্রোডাক্ট। লোডশেডিং লোডশেডিং লোডশেডিং, পুরা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো এই অতিষ্ঠ থেকে একটু হলেও বাঁচানোর জন্য আপনাদেরকে ফ্যানের রাজ্য নিয়ে কেন নিয়ে আসছি দেখেন, হাজারো কালারের এখানে কিন্তু ফ্যান আছে, বিভিন্ন ব্র্যান্ডের, সবগুলা এসি ডিসি, সব মোটেই ব্যবহার করতে পারবেন, পার্সে ইউজ করতে পারবেন, বাচ্চাদের জন্য ইউজ করতে পারবেন, যে কোনো কাজে ইউজ করতে পারবেন, প্রত্যেকটা মুহূর্তে বাজারে যে গরম লাগলেও কিছু সময়ের জন্য হলেও স্বস্তি পাবেন। এছাড়াও বড় বড় স্ট্যান্ড ফ্যানগুলোও রয়েছে, যারা শাওমির ফ্যানগুলো চাচ্ছেন সব কিছুই দেখাবো, যার জন্য চলে আসছি বিসমিল্লাহ এন্টারপ্রাইজে। আমার সাথে জুবার ভাই রয়েছে, জুবার ভাই আসসালামু আলাইকুম। ভাই কি এটা কি ভাই, এটা কি পরে আছেন ভাই? এটা হচ্ছে জুসি লাইফের নেক ফ্যান। অনেকে নেক ফ্যান শুধু ভালো চায়, ভালো চায়, ভালো চায়। আচ্ছা, তো কত ভালো দিব? আসলে ভাইয়া আমার এখানে যে প্রোডাক্টগুলি আছে এগুলি সবগুলি ব্র্যান্ডের, জুসি লাইফের ওয়েবসাইটই আছে আলাদা, কেউ যদি জুসি লাইফ দিয়ে সার্চ দেয় আমার এই প্রোডাক্টগুলি সবগুলি চলে আসবে, আপনি দেখতে পারবেন। জুসি লাইফ সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলি, জুসি লাইফ হলো শাওমির মতোই চায়নার নামধন্য ব্র্যান্ড, আর এটা হচ্ছে শাওমির স্লপ 5। স্লপ 5 ভাই যদি আমার কাছে একসাথে আগে মালটা আমি নামাইতে পারতাম, ক্লব ফাইভ মনে হয় ভাই 200 পিস একসাথে বেচা হয়ে যায়। আর ফ্যানের এখন এমন চাহিদা, আমি মাউন্ট ভাইয়ের ব্লগে ভিডিও দিছি ফ্যান নিয়ে, ফ্যান ভিডিও ছাড়ছি আর মনে করেন তিন দিনের মধ্যে প্রোডাক্ট শেষ, মানুষ তো কাস্টমার আমার মাথা গালি গালাস করে শেষ করছে। আর এমন সময় ভাই রেট বাড়ছে ডলারের, ডলারের রেট বাড়ছে, আর ফ্যানেরও অবস্থা খুব খারাপ, বাজারেও ফ্যান নাই, কোনো ফ্যানই আমার কাছে ছিল না, আমি কাস্টমারদেরকে দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমি কিছু মিনি ফ্যান আর ডেক্স ফ্যান নিয়ে আসছি। আসলে এই ফ্যানের মূল বৈশিষ্ট্য হচ্ছে নর্মাল চার্জার ফ্যান চলে হচ্ছে ভাইয়া 1 ঘন্টা 2 ঘন্টা। আচ্ছা, এখানে এমনও ফ্যান আছে একটা না 10 ঘন্টা চলবে সর্বনিম্ন, যদি 10 ঘন্টা না চলে আমার ফ্যানটা দিবে আমি ইনশাআল্লাহ জরিমানা সহ টাকা রিটার্ন দিয়ে দিই, একদম ওভার শিওর, একটা না 10 ঘন্টা প্রত্যেকটা ফ্যান, একটা না প্রত্যেকটা না, কিছু কিছু ফ্যান। আচ্ছা আচ্ছা, আগেই বলে দিচ্ছি কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলি আপনার সর্বনিম্ন এরকম চলবে। তো আমি সবচেয়ে বড় ফ্যান যেটা, এই যে Xiaomi, বড় থেকে শুরু করি, এটার স্ট্যান্ড এটা বড় হয়, কত বড় হবে এটা, এই যে যে স্ট্যান্ডটা দেখতেছেন না ভাইয়া, এই সেম স্ট্যান্ড আরো একটা আছে, এটা লাগানো যায়। আচ্ছা, মানে এটা উঁচা করা যায়, যদি মোটামুটি ধরেন 1.5 ফিট হয় আরো 1.5 ফিট, মানে মোটামুটি 3 ফিটের মতো উচ্চতা থাকবে, উচ্চতা থাকবে ইনশাআল্লাহ। এবং Xiaomi এর প্রথম কথা, এবং পিছনে কিন্তু যথেষ্ট কন্ট্রোল অফ রয়েছে, পাওয়ার অপশন আছে, তিনটা স্পিড কন্ট্রোল হবে, একটা বৈশিষ্ট্য আছে হচ্ছে যে এটা মোবাইলে দিয়ে মিজি 2 কিন্তু এটা Xiaomi র অ্যাপস দিয়ে কানেক্ট করে মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবে। রিমোট আছে প্যাকেটে? এটা রিমোট না, এটা মোবাইল হচ্ছে, মোবাইল দিয়ে কানেক্ট করবে। প্রাইস কত এটা জানার বিষয় না ভাইয়া, আপনি আসলে এই ফ্যানটা প্রাইসটা দিয়ে আমি অনেক কমেন্ট শুনছি, বাজে কমেন্ট, তো যেহেতু পরে বলতেছি, হ্যাঁ না এটা প্রাইস আমি এখনই দিয়ে দিব। আচ্ছা বলেন কত দিয়ে? এটার প্রাইস ইনশাআল্লাহ ফিক্সড প্রাইস হচ্ছে 7000 টাকা ফিক্সড, এটা আপনার জন্য। এটা আসলে আমি কাস্টমারদের কাছে মাফ চাইতেছি, যারা ভিডিও দেখতেছেন, এই ফ্যানটা আমাদের 9800 টাকা প্রাইস দেওয়া ছিল, তো আমি ফ্যান কিছু প্রোডাক্ট কিনছি বেশি দিয়ে, যার কারণে রেট বেশি ছিল, এখন রেটটা কম, যার কারণে 7000 টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ। তার মানে হলো আপনার ওই সময় কিনা বেশি ছিল, কিনা বেশি দিয়ে বিক্রি করছেন, এখন কিনা কম, এই জন্য কম, যার কারণে আমি কম দিয়ে বিক্রি করতেছি, যদি এটা নেয় এই প্রাইসে নিতে পারবে ইনশাআল্লাহ আশা করি, 7000 টাকা। এখন অনেক ভাই আমারে খারাপ মনে করতে পারে, আপনারা যারা ফ্যান নিয়েছেন আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন, আমি বিষয়টা বুঝাই দিব ইনশাআল্লাহ, কোনো প্রবলেম নাই। আর এখন নিলে ফিক্সড প্রাইস হচ্ছে 7000 টাকা ফিক্সড, কোনো মার্কেটিং হবে না। ঠিক আছে, তারপরে কোনটা দেখেন? এরপরে হচ্ছে জুসি লাইফের যে স্ট্যান্ড ফ্যানটা, এটা কিন্তু 13X না, এটা হচ্ছে 13P, এটা স্ট্যান্ড হয়। আর ভাই কি করলেন এটা? এটা ছোট বড় করা যাবে। হ্যাঁ এখান থেকে, হ্যাঁ এখান থেকে, কত পর্যন্ত? ওয়াও দেখেন, এইটুকু
টেবিলও করা যাবে। এইটুক একটা ফ্যান আপনারা যখন আবার এই যে টান দিচ্ছেন দেখেন কত বড় হয়ে গেল। সবচেয়ে বড় বিষয় ভাইয়া এটার মডেলটা হচ্ছে FA-13P, এই যে মডেলটা আমি দেখাই দিচ্ছি, বক্সের মধ্যে মডেলটা লেখা আছে। আসলে অনেক ভাই চায়না লেখা তো বোঝাও ভুল বুঝে না, বক্সের মধ্যে আবার লেখা দেয়া আছে এই যে FA-13P 13P, এটার মধ্যে একটা আছে 13-1, ওইটার প্রাইস আমার 3200 টাকা ছিল, দেখতে কিন্তু সেম কিন্তু ডিফারেন্স তো অবশ্যই আছে, ওটা আমি আপনাদেরকে দেখাই দিব। যেমন ডিফারেন্স হচ্ছে গিয়া, যেমন ওই ফ্যানটার মধ্যে এই টাইমারটা ছিল না, এটা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সেট করতে পারবে, অটোমেটিক্যালি এই বন্ধ হয়ে যাবে। যদি আমি 1 ঘন্টা সেট করে রাখি, 1 ঘন্টা পরে অটো ফ্যানটা বন্ধ হয়ে যাবে, মানে পড়তে পড়তে ঘুমায় গেছে বাস 1 ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে, এটা টাইমার সেট করতে পারবে। আর সবচেয়ে বড় বিষয় এটা কিন্তু 8000 mAh এর সর্বনিম্ন, আমাকে তো বলে দিছে দোকানদার 8 ঘন্টা, আমি বলে দিচ্ছি সর্বনিম্ন 5 ঘন্টা ইনশাআল্লাহ 100% চলবে, হাই স্পিডে, নট লো স্পিডে, হাই স্পিডে এটা রাখা যাবে ভাইয়া। ফি প্রাইস হচ্ছে 3800 টাকা, এটা আমাদের 4500-4500 টাকা প্রাইস ছিল, যেহেতু মুকুট ভাইয়ের ভিডিওতে আশা করি ইনশাআল্লাহ একটা ভালো প্রাইস সবসময় দেওয়ার চেষ্টা করি, যার কারণে এটা প্রাইস রাখা যাবে। মার্কেট করলে এর নিচে তো পাবে না, না ইনশাআল্লাহ আশা করি এর 13P টা পাবে না, হয়তোবা 13 এক্সট্রা পাবে, যেটার মধ্যে আমি তো দেখাই দিলাম টাইমারটা নাই আর ব্যাটারিটাও। আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে স্লব, শাওমির স্লবের বিষয় আসলে সবাই জানে, না এটা 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 স্লব না, এটা হচ্ছে ইয়াসি ব্র্যান্ডের, এটা হচ্ছে স্লব, এই তিনটা কালার হবে আপাতত আমার কাছে, কিন্তু তিনটা কালার আসলে অ্যাভেলেবল আমি দিতে পারবো না, আপাতত কিছু প্রোডাক্ট আছে আমি দিতে পারবো যেই কালারটাই নেন, এই তিনটা কালার নিতে পারবেন, একটা হচ্ছে ব্ল্যাক, পিঙ্ক কালার, হোয়াইট কালার, এই তিনটার যেটাই নেন ফিক্সড প্রাইস হচ্ছে 2600, এক টাকাও কম বললে আমি দিতে পারবো না ভাইয়া। আমাকে যদি হাতে নিয়ে দেন, হ্যাঁ অবশ্যই, অপশনগুলো এটা কি আছে, এটার অপশন হচ্ছে কি যে আমি ফ্রেন্ডটা ছেড়ে দেখাচ্ছি, যথেষ্ট ভালো, হ্যাঁ ডিসি মোডে চলবে, হ্যাঁ এসি ডিসি দুইটাই চলবে এটা, আর এগুলি বাতাস দাঁড়িয়ে লাগানো, এগুলি বাতাসগুলো অনেক ঠান্ডা, আর এটা কিন্তু মুভিং আছে ভাইয়া, চারিদিকে ঘুরবে, এইটুক ফ্যানও চারিদিকে ঘুরে, চিন্তা করেন আমার এখানে অনেক ফ্যান আছে যেগুলো সবগুলি মুভিং সিস্টেম, আর এটা কিন্তু নিচেরটা সম্পূর্ণ মেটাল, ফুল মেটাল, প্লাস্টিক ফুল মেটাল না। শাওমির এই ফ্যানটা অনেক চাহিদা, এই স্লব ফাইবার অনেক চাহিদা, এটা 2600 টাকা একদম, আর ভাইয়া না ভাইয়া, আর এগুলি ডলারের রেটগুলি অনেক বেশি ভাইয়া, ফ্যানের কিন্তু নরমালি যারা ডিফেন্ডার কেনেডি ফ্যান কিনে, আমি কিন্তু ডিফেন্ডার কেনেডি বিক্রি করছি, ডিফেন্ডার কেনেডি যেটা 12 ইঞ্চি আমাদের কেনা ছিল হচ্ছে 2300 টাকা, ওই ফ্যানটা এখন বর্তমান কেনা হচ্ছে 4500, এত বাড়ছে, কিন্তু আমি এগুলি রাখি না কেন ভাইয়া, ধরেন আমি কাস্টমার আমার কাছে 2500-2800 দিয়ে ফ্যান নিয়ে গেছে, আমি যদি ওনার কাছে 5000 টাকা চাই, ওই কাস্টমারটা প্রোডাক্ট নিয়ে কার না নেক আমার একটা খারাপ ভাব, যার কারণে আমি রাখি না নিষেধ করে দিই। এই ফ্যানগুলি আসছে আপাতত আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তবে এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি যে প্রোডাক্ট হিসেবে জিনিসও ভালো, মানসম্মত, একটা প্রোডাক্ট আপনি কিনবেন, ছোট একটা ধরেন মিনি ফ্যান কিনলেন, আপনি 250-300-400-500 টাকা দিয়ে প্রোডাক্ট পাবে, কিন্তু এটা সর্বোচ্চ আপনার 2 ঘন্টা থাকবে, কিন্তু আর টেকসই হবে 6 মাস 1 বছর 1.5 বছর, এই একটা ফ্যান ইনশাআল্লাহ আশা করি এতটুকু শিওরের সাথে বলতে পারি একটা ফ্যান আপনি 2-4-5 বছর ব্যবহার করতে পারবেন, এতটুকু শিওর, আর এগুলি লং টাইম অনেক। শুধু আপনার স্লব ফাইভটা হচ্ছে মেটালের, বাতাসটা দেখেন খুবই ঠান্ডা এবং খুবই পাওয়ারফুল, একদম স্মুথ বাতাস দেখেন, হাতের এই কাপড়টা দেখেন, ছোটর মধ্যে কিউট একটা ফ্যান, খুবই ভালো একটা ব্ল্যাক এর কম্বিনেশন, আর এটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি, এটার প্রাইসটা আগে ছিল হচ্ছে গিয়া 1300 টাকা, এখন রাখা যাবে 1350 টাকা ফিক্সড, আবার বাড়াইছে 50 টাকা বাড়াইছি ভাই, এক ফ্যানে 2000 টাকা বাড়ছে, এক এক ফ্যানে 2000 টাকা বাড়াইছে, আমি তো 50 টাকা বাড়াইছি ভাই মিনি ফ্যানে, দুঃখ কই রাখো মুকুট ভাই আপনি এখনো কোন আবার 50 টাকা বাড়াইছে। এই পাশে একটা গ্রিন কালার, এটাও একটা মিনি ফ্যান, খুবই সুন্দর একটা ফ্যান, এগুলো চাইনিজ ব্র্যান্ড, হ্যাঁ চাইনিজ ব্র্যান্ড, ইয়াসি ব্র্যান্ডের, এটা কিন্তু ঘুরে, এটা ঘুরবে চাইলে, হ্যাঁ এটা
থামায়ও দিতে পারবে এই যে স্টপ আবার এটা চাইলে এই যে অটোমেটিকলি এটা মুভ করবে এই যে মুভ করতেছে এটাও কিন্তু মুভিং আছে ভাই মানে এইটাও মুভ করবে প্লাস ওইটাও এটা ফুল বডিটাও মুভ করবে এটা প্রাইস কত বলছিলেন এটা রাখা যাবে ভাইয়া একদম রাখা যাবে 1300 টাকা ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে এটা সর্বনিম্ন হাই স্পিডে 2 ঘন্টা চলবে 2 ঘন্টা 2 ঘন্টা চলবে হাই স্পিডে এই পাশে আরেকটা সুন্দর দেখতেছে ট্রাইপড সিস্টেম জুসি লাইফের হ্যাঁ ট্রাইপড সিস্টেম এটা যে কোনো জায়গায় ঝুলাইতে পারবে যেমন যে কোনো জায়গার মধ্যে এই যে আমি দেখাচ্ছি আরে বাস মানে ইচ্ছা মতো বাঁকা করে আপনার মানে হাতে ব্যাগ আছে সমস্যা নাই ওই ব্যাগ নিয়ে এটা নিয়ে আপনি ইজিলি মুভ করতে পারবেন যে কোনো জায়গায় মুভ করতে পারবে আর এটার বাতাসটাও অনেক ভালো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটানা হাই স্পিডে 5 ঘন্টা চলবে 5 ঘন্টা চলবে ইনশাআল্লাহ 4000 এম্পিয়ার এর ব্যাটারি অনেক ভালো ফ্যানগুলি আসলে অনেকটাই এইগুলো এটা তো জুসি লাইফের ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলি সার্চ দিলেই চলে আসবে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস রাখা যাবে ভাইয়া আমি প্রাইসটা বলি এটার প্রাইসটা রাখা যাবে হচ্ছে ফিক্সড প্রাইস হচ্ছে একদম কোনো নামাদামি নাই 1800 টাকা ঠিক 1800 টাকা এটা 1800 টাকা রাখা যাবে আবার এই সেম সিস্টেমে একটা ক্লিপ ফ্যান আছে এটা হচ্ছে গিয়ে 4টা লেভেল 2000 এমএইচ এটা হচ্ছে 4000 এমএইচ 4000 এমএইচ এর ব্যাটারি এটা নিলে রাখা যাবে হচ্ছে গিয়ে ফিক্সড প্রাইস হচ্ছে 1650 টাকা 1650 টাকা এটাও কিন্তু 4000 এমপিআর এর ব্যাটারি ভাই এটাও কিন্তু 4000 এমএইচ এর ব্যাটারি এটা 1650 টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস আচ্ছা আর যারা হ্যান্ড ফ্যানের মধ্যে চাচ্ছেন এটা Xiaomi এর প্রোডাক্ট 100% শিওর এই নিচের এটা কি ভাই খোলা যায় এটা হচ্ছে হ্যাঁ খোলা যাবে এটা কি হাতে নিয়েও ব্যবহার করতে পারবে এই যে ফুলগুলো ছিল আমরা রাখতাম ডেস্কটপ হ্যাঁ ওরকম জোস এই যে এইভাবেও রাখতে পারবে এইভাবেও রাখতে পারবে বাতাসটা দেখেন যদি সর্বনিম্ন এটা 3 ঘন্টা সার্ভিস না দেয় হাই স্পিডে প্রোডাক্ট রিটার্ন ইনশাআল্লাহ টাকা ব্যাক করে দিব 100%এটা কত এটা রাখা যাবে হচ্ছে একদম 1150 টাকা এটা আগে আমার ভিডিওতে 1000 টাকা ছিল আমি আগে যে দামটা দিয়ে কিনছি ওই দাম থেকে 150 টাকা প্রোডাক্টটা বেশি দিয়ে কিনছি আমি 150 টাকাই বাড়াই আর ব্যাটারি ব্যাকআপ কিরকম এটা ব্যাটারি ব্যাকআপ সর্বনিম্ন হচ্ছে গিয়ে 3 ঘন্টা এটা সেমি এই দুইটা দুই রকম কালার একই জিনিস দুইটা দুই কালার একটা প্রিন্ট আছে একটা প্রিন্ট নাই ফুল হোয়াইট এর মধ্যে ফুল হোয়াইট যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিবে আমি ইনশাআল্লাহ প্রোডাক্টটা পারচেজ আর সবচেয়ে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটা হচ্ছে জুসি লাইফের টার্বো ফ্যান বলে এটাকে এটা 4000 এমএইচ এর ব্যাটারি সর্বনিম্ন ইনশাআল্লাহ 8 ঘন্টা বলে দিছে আমি 6 ঘন্টা বলে দিই একদম 100% 6 ঘন্টা চলবে আর এটার 5টা লেভেল 1 2 3 4 5 মানে বাতাসটা আছে সাইড দিকে হ্যাঁ এটা কিন্তু আপনার ওই বিমানের যে ব্লেডের মতো টার্বো ইঞ্জিন এরকম একদম সেম 5টা স্পিড সাথে 6 ঘন্টা ব্যাটারি 6 ঘন্টা ব্যাকআপ একদম হাই স্পিডে চলবে আপনি হাতে নেন পকেটে নেন যেখানে ইচ্ছে সেখানে নেন আশা করি ইনশাআল্লাহ এই ভিডিও এই সব ফ্যান নিলে মুকুট ভাই আপনার ইনশাআল্লাহ বদনাম হবে না এতটুকু গ্যারান্টি সহকারে ট্রাস্টলি বলতে পারি ইনশাআল্লাহ সবাই ব্যাগে ট্যাগে নিয়ে অনেকে মা বোনরা পার্ট নিয়ে চলাফেরা করে বর্তমানে অনেক গরম তো এটা আপনি টেবিলেও রাখতে পারবে বাচ্চারা যারা পড়াশোনা করে না এটা এখানে টেবিল রাখলে যে আমি এখান থেকে বাতাস পাচ্ছি অনেক বাতাস একটা মোটামুটি দূর থেকে বাতাস পাচ্ছি হ্যাঁ এই যে এখানে হাত দেন ভাইয়া আপনি হাত দেন ঠিক আছে আর এই পাশে একটা ছোট দেখতেছি স্ট্যান্ড এটা খোলা যাবে না তো না এটা এটার প্রাইস হচ্ছে রাখা যাবে ফিক্সড প্রাইস হচ্ছে 1700 টাকা এটা 1700 টাকা না ভাইয়া আসলে 1650 টাকা ফিক্সড 1650 একদম আর এটা হচ্ছে মিনি আরেকটা ফ্যান এটা চাইলে সুজল করতে পারবে উপরে ওটা এভাবে ধরতে পারবে কিংবা টেবিলও করতে পারবে এই যে এভাবে ধরলে তো মাইক মাইক মনে হচ্ছে হ্যাঁ আসলে এটা এই ফ্যানগুলো বাতাস অনেক ভালো ছোট হলো ছোট জায়গা ছোট হলে বাতাস অনেক ভালো এটার প্রাইস হচ্ছে 650 টাকা 650 ফিক্সড প্রাইস কোন না ভাইয়া ভিডিওতে আমাদের যারা ভিউয়ার্স আছেন ভিডিও দেখতেছেন রিকোয়েস্ট থাকলো যে কোন দিয়ে কেউ মার্কেটিং দামাদামির বিষয়ে কোনো কমপ্লেইন করতে পারবেন এটার প্রাইস দাম বাড়াই দিয়ে না ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি যে দাম আমি কোনো প্রোডাক্টেরই বাড়াবো না এটারও তিনটা লেভেল এটার প্রাইস হচ্ছে একদম 1500 টাকা ফিক্সড প্রাইস 1500 জোস আর এই সেম প্রোডাক্টের মধ্যে আরেকটা প্রোডাক্টের চাহিদা ছিল আমার এই প্রোডাক্টটা অনেকে চাইছে আমি দিতে পারি নাই একই জিনিস এটা ছিল আগে এখন প্রাইসটা আমি বলে দিচ্ছি ফিক্সড প্রাইস হচ্ছে 1200 টাকা একদম এটা অনেকে চাইছে আমার কাছে ছিল না আমি দিতে পারিনি প্রোডাক্টটা এখন আসছে ইনশাআল্লাহ নিতে পারবেন আর একটা আছে এটা সর্বনিম্ন যেটা 10 ঘন্টার কথা বলছি 10 ঘন্টা সর্বনিম্ন হাই স্পিডে 10 ঘন্টা না চললে প্রোডাক্ট দিয়ে টাকা রিটার্ন নিতে পারবেন ইনশাআল্লাহ গ্যারান্টি ভাই আপনারা সবাই মেপে দেখছেন হ্যাঁ অবশ্যই এটাও টার্বো এটা নিলে রাখা যাবে হচ্ছে ফিক্সড প্রাইস হচ্ছে 1550 টাকা 1550 টাকা ফিক্সড এরপরে আরেকটা ফ্যান দেখাবো
করবো যেটা হচ্ছে মাত্র, হ্যাঁ এটা এটা ফ্যানটার দাম হইতে পারে কম, কিন্তু ফ্যানটা বাতাসটা দেখেন দেয়, এটা 600 টাকা, অনেক বাতাস, অনেক বাতাস। এগুলা প্রাইস কত? এটা রাখা যাবে 600 টাকা মাত্র। এরপরে এটা আছে, এটা রাখা যাবে 600 টাকা। দেখেন বাতাসগুলো, ফ্যানগুলো, আনারসের গন্ধ পাচ্ছেন না? এরকম না, এটা খোলা যায় না নিচে? হ্যাঁ এটা খোলা যাবে, এটা হাতে নিয়েও ক্যারি করতে পারবে। অনেক কিউট ফ্যান, ফ্যানগুলো অনেক সুন্দর, ছোট, দেখেন আমার হাতের মধ্যে লুকায় যাবে এরকম মনে হচ্ছে। 600 টাকা, হ্যাঁ 600 টাকা রাখা যাবে ফিক্স। তারপরে এটাও কিন্তু ভাই কি করলেন, এটা দেখেন, আবার দেখেন, আবার দেখেন, এটা কিন্তু ভাইয়া পকেট ফ্যান, টোটালি পকেট, এটা একদম পকেটে ঢুকাইতে পারবে, এটা একটা ক্যাপসুল। আর সবচেয়ে বড় বিষয়টা কিন্তু 4800 এমপিয়ার, এটা থেকে মোবাইল চার্জ করতে পারবে, নিশ্চিন্তে মোবাইল চার্জ করতে পারবে। আবার এটার মধ্যে টর্চও আছে, কেউ যদি টর্চ জ্বালাইতে চায়। মানে একটা ক্যাপসুলের মধ্যে কি কি থাকে দেখেন, এই একটা ক্যাপসুল কেউ বুঝতে পারবে না কিছু, জাস্ট ফোল্ড করবে, ফোল্ড করবে, যেভাবে ফোল্ড করবে ফ্যান বেরাই গেল। আবার আবার এটা চাইলে টেবিলও করতে পারবে। আচ্ছা আচ্ছা, টেবিলও করতে পারতেছে, মোবাইল চার্জ দিতে পারতেছে, লাইট আছে, আর কি লাগবে? আরেকটা বিষয় এটা, ধরেন আমি ফ্যানটা চালাইতেছি, দেখেন নরমালি সাধারণত ফ্যানের ব্লেড লাগলে কিন্তু হাতটা কেটে যায়, এটা পাখাটা এমন করছে যদি আমার এখানে লাগে অটো বন্ধ হয়ে যাবে, ফ্যানটা বন্ধ হয়ে গেছে, বাচ্চাদের হাতে লাগবে না, হাত কাটার কোনো অপশন নাই, এটা ওইভাবে জোরে ব্যথা লাগবে কিনা সেটা বল। হ্যাঁ ব্যথা তো অবশ্যই লাগবে, কিন্তু কাটার নরমালি তো ফ্যান ভাইয়া হাতে লাগলে কেটে যায়, এগুলি কাটবে না, অটো বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। দুইটা স্পিড আছে আর দুইটা কালার আছে, দুইটা কালার হয়, দুইটা মডেল হয়, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোটটা আর এটা হচ্ছে বড়টা। এটা 4800 এমপিয়ার ব্যাটারি, এটা হচ্ছে 2000 এমপিয়ার ব্যাটারি। কোনটার প্রাইস? এটার প্রাইস রাখা যাবে হচ্ছে 1250 টাকা, এটার প্রাইস হচ্ছে 1650 টাকা। ওকে, জুসি লাইফের যদি ছোটর মধ্যে একদম হ্যান্ড ফ্যান চান, অনেক ভালো বাতাস, আসলে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, শোনা যাচ্ছে এখান থেকে শব্দ শোনা যাচ্ছে। এটার প্রাইস কত? এটার প্রাইস রাখা যাবে হচ্ছে ফিক্সড হচ্ছে 800 টাকা। আর এটা আছে একটু প্রাইস কমের মধ্যে, এটা হচ্ছে মানে 500 টাকায় ফ্যান, না 500 টাকায় ফ্যান, এটাই টাইটেল, এটাই টাইটেল, তাহলে তো মানুষজন বলবে। আজকের মতো এই কালেকশন ভাইয়া? না না না, আজকের মতো না, আপনি গলায় ঝুলাইছেন, ওটার দাম বললেন না কিছু ভাইয়া। আসলে এটা নেক ফ্যান, যারা নেক, অনেক ভাই বলছেন যে ভাই নেক ফ্যান তো ঠিক আছে, ওই 600-700 টাকার যেগুলো ওগুলি চুল ঢুকে দেখা যায় যে পাখা ভেঙে যায়, অনেক কাস্টমার আমার কাছে রিটার্ন নিয়ে আসে। তো যারা ব্র্যান্ডের মধ্যে চান তাদের জন্য আসলে এই ফ্যানটা, আপনি জুসি লাইফ নেক ফ্যান লিখে সার্চ দিলেই ভাইয়া এটা চলে আসবে। এই যে পুরোটা জায়গা দেখতেছেন না, এখান দিয়ে বাতাস বের হবে, প্লাস এই যে এই পাশে দেখেন এই দিক দিয়ে, এবং এই কাগজটা উঠালে এই দিক দিয়ে, এবং এই যে এই পাশে, এই পাশেও সেম একইভাবে দুই পাশ দিয়ে বাতাস কিন্তু বের হবে, বের হবে। তো এটা হচ্ছে কি যে আমি এখন ব্যবহার করতেছি, আসলে বাতাস বের হচ্ছে ভাই। হ্যাঁ ভাই আমি পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছে কাস্টমার ভাই। আচ্ছা আচ্ছা, প্রাইস কত সেটা? এটার প্রাইস ভাইয়া 2600 টাকা ফিক্স। এই ভাই অনেক ভালো, আর এটা একটা না সর্বনিম্ন ধরেন আপনার 6 ঘন্টা চলবে হাই স্পিডে, সর্বনিম্ন ইনশাআল্লাহ। আসলে এগুলি ব্র্যান্ডের প্রোডাক্ট, এগুলি আমি বিক্রি করলেও আমি নিশ্চিন্ত, একটা প্রোডাক্ট আছে খারাপ প্রোডাক্ট বিক্রি করলে আমার ভিতরে ভয় থাকে এই কাস্টমার নাকি আবার 2 দিন পরে নিয়ে আসে, আসলে এরকম কোনো ভয় এগুলির মধ্যে নাই আমার। জুবাইর ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা নিতে আসছেন তারা সরাসরি চলে আসতে পারবেন, তাদের অ্যাড্রেসটা হলো বাইতুল মোকাররম, বাইতুল মোকাররমের 8 নম্বর গলি, শপ নম্বর 65, এখানে আসলে সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আর যারা কুরিয়ারে নিতে আসছেন, সারা বাংলাদেশ থেকে কন্ডিশনে কুরিয়ারের অপশন রয়েছে, আপনারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন, তাদের নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা আপনারা জাস্ট নক করলে তারা ছবি পাঠিয়ে দেবে, সেখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। জুবাইর ভাই ইনশাল্লাহ দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।